নমস্কার, আমি অদ্রিজা সিং, সেক্রেটারি ক্যালকাটা অভ্যন্ত গার্ড। আজকে আমাদের বিষয় টু প্রোটেক্ট চাইল্ড লেবার। শিশুদের সামগ্রিক অধিকার নিয়ে আমরা 29 বছর ধরে কাজ করে যাচ্ছি। আমরা মানুষকে অওয়ার করতে চাই শিশুদের অধিকারের বিষয়ে। তাই আজও আমরা এসেছি একটা ক্লাব সংগঠনে, যেখানে আমরা প্রচার করছি টু প্রোটেক্ট চাইল্ড লেবার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে চাই আমাদের স্লোগান, স্টপ চাইল্ড লেবার। নমস্কার, আজ আমি আপনাদের সরসুনা চ্যাটার্জি পাড়ার এই যে ব্যায়াম সমিতি ক্লাব, এখানে এই অনুষ্ঠানে আস্তে আস্তে পথিম মধ্যে দেখছিলাম যে চায়ের দোকানগুলোতে দু তিনটে বেশ ছোট্ট ছোট্ট শিশু, যারা কিন্তু বিভিন্ন কাজের মধ্যে যুক্ত। তো আমরা এই সমস্ত যে পথ শিশুদের দেখি বা বিভিন্ন দোকানে আমরা কর্মরত অবস্থায় বিভিন্ন ছোট ছেলেদের দেখি, যে সমস্ত শিশু শ্রমিকদের দেখি, তাদের সত্যি একদিনে হয়তো আমরা কোনোভাবেই তাদেরকে সেই কর্মস্থল থেকে সরিয়ে দিতে পারবো না, বা তাদেরকে ওখান থেকে সরিয়ে আনা তাদের পরিবারের জন্য খুব মুশকিলের ব্যাপার হবে। কিন্তু যদি আমরা প্রত্যেকে আমরা এই মনোভাব নিয়ে থাকি যে না, এই সমস্ত শিশুদেরও একটা জীবন আছে, উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের কথা যদি আমরা ভেবে যদি আমরা প্রত্যেকে এরকম প্রতিজ্ঞাবদ্ধ হই, বা আমরা এই মানবিক দৃষ্টি দ্বারা দেখি যে এই সমস্ত সন্তানদের, এগুলো আমার আপনার মতো কোনো না কোনো বাড়ির সন্তান, তারা হয়তো অভাবের তাড়নায় বা কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কর্মযজ্ঞের মধ্যে আজকে তারা শিকার হয়েছে বা এই কর্মের মধ্যে আছে, যদি আমরা সকলের সেই প্রচেষ্টার দ্বারা সেই সমস্ত শিশুদের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেকে আমরা এরকম মানে মানসিকতা তৈরি করি যে আমরা অন্তত পক্ষে মাসে একটা করে শিশু শ্রমিকদেরও যদি সেখান থেকে আমরা রেস্কিউ করে তাদেরকে আস্তে আস্তে অন্য কাজের মধ্যে, এবং সেই কাজের মধ্যে থেকে তাদের শিক্ষা জীবনের আমরা যদি দিকে আমরা ফিরিয়ে দিতে পারি বা শিক্ষার আঙিনায় তাদেরকে আমরা আনতে পারি, আস্তে আস্তে কিন্তু এই সমাজটার এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা অদূর ভবিষ্যতে এদের একটা অনেক উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে, সেই ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে পারবো। তো এইভাবে আমরা যদি সকলে এই প্রচেষ্টার দ্বারা থাকি অনবরত লেগে, যদি আপনি আমি এরকমভাবে প্রত্যেকটা মানুষ যারা আজকে সমাজে আমরা সফল বা প্রতিষ্ঠিত মানুষ, সেই ধরনের প্রত্যেকটা মানুষ যদি আমরা চাই যে সমাজের বুক থেকে এরকম এই শিশু শ্রমিক নামক যে একটা কলঙ্ক, সেই কলঙ্ক থেকে মুছে ফেলব, তাহলে কিন্তু আমরা এপিজে আব্দুল কালামের মতো একজন ছোট্টবেলায় যেও কিন্তু দারিদ্রতার মুখোমুখি লড়াই করতে গিয়ে সেও একজন শিশু শ্রমিকের শিকার হয়েছিল, সেরকমভাবে না জানি আমরাও এইরকম কোনো এপিজে আব্দুল কালামের মতো একজন সায়েন্টিস্টকে তৈরি করতে পারি, না জানি আমরা এরকম অনেক বেশি মানে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে আমরা তুলে ধরতে পারি, আগামী ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় বড় মানে দিগ্বিজয় আমরা পেতে পারি এই শিশু শ্রমিকের পক্ষ থেকে বা এই শিশু শ্রমিকগুলোর মধ্যে থেকে। তাই আসুন আমরা সকলে মিলে হাত বাড়াই এবং আগামী হয়তো 5 বা 10 বছরের মধ্যে এই সমাজ থেকে এই শিশু শ্রমিক নামক যে একটা মানে একটা অন্ধকারময় একটা দিক বা যুগ, এইখান থেকে আমরা সরে আসি এবং আগামী দিনে যাতে কখনো আমরা শিশু শ্রমিকদের না দেখতে পাই চোখে, সারা ভারতবর্ষের বুকে যেন কোনো মানুষ এসে একটাও শিশু শ্রমিক দেখতে না পায়, সে বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।